হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দাঁতে ক্যাপ বসানো পরে করণীয় কী? আপনারা এই বিষয়টি নিয়ে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন। অনেক সময় দেখা যায় যে ডাক্তার ব্যস্ততার কারণে আপনার ক্যাপ বসাই দেওয়ার পরে আপনার পরবর্তী যে নির্দেশনা সেটা দিতে ভুলে যায়। তো ভিউয়ার্স, খুব সহজে আপনাদেরকে আজকে এই নির্দেশনাগুলো দিয়ে দেবো। ক্যাপ বসানোর পরে সর্বপ্রথম যে করণীয় সেটা হলো, ক্যাপ বসানোর পর থেকে সর্বনিম্ন, একটু বেশি হলেও ভালো হয়, সর্বনিম্ন 1 ঘন্টা আপনি মুখে কিছু দিতে পারবেন না, এমনকি পানীয় দিতে পারবেন না। তার পরবর্তীতে আপনি সব কিছুই মোটামুটি দিতে পারবেন, শুধুমাত্র পরের দিন সকাল পর্যন্ত গরম কোনো খাবার বা চা কফি আপনি গ্রহণ করতে পারবেন না। এটা হচ্ছে পরের দিন সকাল পর্যন্ত। এবং পরের দিন সকাল থেকে আবার আরেকটা বিষয় আছে যে, বিশেষ করে রুট ক্যানেল বা এই ধরনের ট্রিটমেন্ট চলাকালীন ডাক্তার বলে যে হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলি করার জন্য। ক্যাপ লাগানোর পরের দিন, ক্যাপ লাগানোর দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত এই গরম পানিটাও কিন্তু অবশ্যই অফ থাকবে। এবং পরের দিন সকাল থেকে গরম পানির সাথে লবণ মিক্স করে আবারও কুলিকুচি করতে হবে। যদি দেখা যায় যে আপনার, আমরা যখন ক্যাপটা সেট করি অনেক সময় দেখা যায় মাড়ির আমাদের যে গামটা আছে সেটা অনেক সময় একটু আলগা থাকে, সেই ক্ষেত্রে আপনি ওই গামটাতে একটু ম্যাসাজ শুরু করবেন এবং লবণ গরম পানি শুরু করবেন। তো এটাই হলো আপনার করণীয় ক্যাপ লাগানোর পরে। আর তাছাড়াও যদি ক্যাপ লাগানোর পরে কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ বা যে ডাক্তারের কাছে ক্যাপ করেছেন তার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনলাইনে যোগাযোগ করলে এটা আসলে বৃথা হয়ে যায়, ঠিক আছে? তো তারপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্বাস্থ্যসেবা ফেসবুক পেজ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।